ভাই ভাই আপনাকে অনেকদিন যাবত এখানে দেখতেছি, আপনার ঠিকানা বলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। কি আশ্চর্য, লোকটার পরিচয় জানতে চাইলাম, ঠিকানা জানতে চাইলাম, অথচ ঠিকানাটা না দিয়ে চলে গেল। ভাবছিলাম যে ওনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসি। কি আজব দুনিয়া, আসলে দুনিয়াটাই পাগলের খেলা। আচ্ছা যাক, পৌঁছায় দিয়ে আসতে পারলাম না। ভাই একটা চা দেন। শফিক ভাই দেখছেন, গেলাম লোকটাকে পরিচয় জানার জন্য, যে ঠিকানাটা জানলে তো বাড়িতে পৌঁছায় দিয়ে আসতে পারতাম, লোকটা কথাই বললো না, চলে গেল। ওর মাথায় একটু সিট আছে মনে হয়। ওই তো, কি আজব দুনিয়া। শফিক ভাই আসি, বিকেলের সাক্ষাৎ হবে। আমার কথা মনে পড়ে না, আর বাজানে দেখতে কেমন। শুন, একে অবিকলে তোর বাজানের মতনই হইছ। তুই যে যখন তোর মার গর্বে ছিলি, তখন তোর বাবা সারা গ্রামে মানুষের মিষ্টি খাওয়াইছে। আমি জানি না আমার ছেলে এখন কোথায় আছে। দাদি আমার মনে কি কয় জানো, বাজান বাইসে আছে, একদিন ঠিক ফিরাইব। তোর কথাটাই জানি ফলে বনে, আল্লাহ জানি তোর কথাটাই শুনে, তোর বাজান জানি তোর কাছে ফিরে আসে। আইব দাদি। আচ্ছা দাদি, এখন আমার সময় নেই, আমি একটু গ্রামগঞ্জ ঘুরে বেড়াই। হ্যাঁ আচ্ছা বোনে যা, দেখে হয় না থাকিস বোনে, আমার নাতি আপনি দেখে রাখেন আল্লাহ, আপনার কাছে আমি শোনা দিলাম। কতদিন ধরে আমি তোর মুখটা দেখি না বাবা, আমি মনে করছি তুই বাইসা নাই, এই দুনিয়া ছেড়ে চলে গেছ বাবা। দাদি এটা কেডা,
আর হতভাগিনী এই যে তোর জন্মকর্তা বাপ কি কও রবুন যাস না বাবা বাজার যাস না যাও না যাস না বাবা বাজার নদী বাজার গেছে গা দাদি নদী বাজার গেছে গা সুন্দরী বউ পেয়ে আমি অনেক খুশি আমিও তোমাকে পেয়ে আমি অনেক খুশি তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের বিষয় অনেক হ্যাপি আমি তোমাকে পেয়ে আমি না তোমাকে পেয়ে অনেক খুশি তুমি কি আমাকে পেয়ে খুশি হ্যাঁ আমিও তোমাকে পেয়ে অনেক খুশি কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো আমার জীবন থাকতে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না ছাগলে আমারে পাগল করে রাখলো বাইতে কত গ্রাম ফেলাই থুই আইছি কি করমু তাই ছাগলে বেঁধে দিয়ে যাই রোদ প্রচুর গরম এ কি তুমি তুমি এই রোদে তুমি এই রোদে কাজ করতে পারো আমি আসতে পারবো না তা ঠিক আছে এত রোদে তুমি মাঠে এসো তোমাকে দেখতে আসছি আমার না মাথাটা খুব ঘুরতেছে তোমার জন্য একটা খুশির খবর আছে কি খবর আছে বলো তো মা হতে যাচ্ছি ও তাই সত্যি সত্যি বলতেছো তুমি হ্যাঁ সত্যি বলতেছি চলো মা অপেক্ষা করতেছে ভাত খাইব চলো সবাই মিলে আচ্ছা ঠিক আছে চলো আমি আসি না বোমার কিচ্ছু হবে না বোমা একটু সবর করো মা একটু সবর কর মা আল্লাহ আমার বোমারে বাল বাল সব খালাস করো আল্লাহ 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 আমার বোমার বাল বাল সব খালাস করো আল্লাহ মা একটু সবর কর মা হে আল্লাহ আমার বোমার একটু আপনি বাল বাল সব খালাস করে দেন আপনি রক্ষা করেন আল্লাহ আমার বোমার বাল বাল সব খালাস করেন আল্লাহ হে আল্লাহ একটু সবর করো মা একটু সবর করো হে আল্লাহ আপনি আমার বৌমারে রক্ষা করেন সবর করো মা আল্লাহ আল্লাহ একটা সিকাল লাগবো আন্টি আপনি মেয়ে হইছে ধরুন মেয়ে হইছে না করেছে হ্যাঁ ওয়াল্লাহ ওয়াল্লাহ মা দেখ তোর কি সুন্দর মেয়ে হইছে মা সাইয়ে দেখ সুন্দর মেয়ে হইছে কি সুন্দর একটা মেয়ে হইছে দেখ 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 আমার মত হইছে আমার নাতি আমার মত হইছে দেখ দেখ বোমা 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 দেখ আমার মতো তোর মেয়ে হয়েছে বোমা ওলা কি হলো ওলা বোমা বোমা বোমা
কিন্তু বাবা বৌমা তো কথা বলতেছে না, কি যে করি আমি আমি কিছু বুঝতে পারতেছি না বাবা। আমি কানতে চাই কিন্তু আমার বুকের ভিতরে না কিরকম চিন 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 ব্যথা করতেছে মা। এই কবিতা, কবিতা উঠ, দেখ আমি আসছি। মা কবিতা কথা কয় নাকি? ও মা কবিতা উঠে নাকি? আমি তো তোর কাছে বাচ্চা চাই না রে, আমি তো তোরে চাইছি। কবিতা উঠে নাকি মা? বাবা কবিতা তো নাই, ও দুনিয়া ছেড়ে চলে গেছে বাবা, আর কবিতা ফিরে আসবে না। রুবুল